সুপ্রিয় প্রশিক্ষণার্থীবৃন্দ, নিশ্চয়ই আপনারা ভালো আছেন, আমি ইনশাল্লাহ ভালো আছি। তো আমরা আজকে ক্লাসে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে বিএড প্রফেশনাল কোর্স 2020 শিক্ষাবর্ষের দ্বিতীয় সেমিস্টার শিক্ষা গবেষণা বিষয়ে ইউনিট 5 এর দ্বিতীয় ক্লাস, এর আগে একটি ক্লাস নিয়েছিলাম, নিয়ে আলোচনা করব। আমরা একটা ছবি দেখতে পাচ্ছি, আমরা যখন ডাক্তারের কাছে যাই, ডাক্তার কি বলে, ডাক্তার কোনো সমস্যা নিয়ে গেলে সমস্যা সংক্রান্ত কয়েকটি প্রশ্ন করবে। এই কয়েকটি প্রশ্নকে আমরা একসাথে কোশ্চেনিয়ার বলতে পারি। তাহলে চলুন আজকে আমরা প্রশ্নমালা ধরন ও ব্যবহার সম্পর্কে আলোচনা করব। আমাদের 5 নম্বর ইউনিটের এই প্রশ্নমালা ধরন ও ব্যবহার নিয়ে আলোচনা করা আছে। তো প্রশ্নমালাটা কি, তো বোগার্ডাস 1925 উনি মনে করেন প্রশ্নপত্র বা প্রশ্নমালা হলো এক গুচ্ছ প্রশ্নের সমাহার, যা কতকগুল সংখ্যক ব্যক্তির কাছে উত্তরের জন্য পাঠানো হয়। এটি সাধারণীকরণ এবং পরিসংখ্যানিক প্রক্রিয়া ব্যবহারের উপযোগী ফলাফল লাভ করে। তার মানে এটা সেট অফ কোশ্চেন, এখানে কতগুলো প্রশ্নের সমাহার। তারপরে সেকেরান 1948 তিনি বলেছেন প্রশ্নপত্র বা প্রশ্নমালা হলো পূর্বে প্রস্তুতকৃত প্রশ্নের একটি নোট, যাতে সাধারণত পূর্ব সংজ্ঞায়িত ঘনিষ্ঠ কতগুলো বিকল্প থেকে উত্তরদাতা উত্তর রেকর্ড করে থাকেন। এরপরে গুড অ্যান্ড হার্ট, ওনাদের মতে দ্য ওয়ার্ড কোশ্চেনিয়ার রেফার্স টু ডিভাইস ফর সিকিউরিং অ্যান্সার্স টু এ সিরিজ অফ কোশ্চেন্স বাই ইউজিং এ ফর্ম হুইচ দ্য রেসপন্ডেন্ট ফিলস ইন হিমসেলফ। উত্তরদাতারা নিজেই উত্তর দিবে এরকম কিছু প্রশ্ন সেট এবং কাঠামোগত সেট। বোর, ডেভিস অ্যান্ড জনসন ওনাদের মতে কোশ্চেনিয়ার অ্যাজ এ সিস্টেমেটিক কম্পাইলেশন অফ কোশ্চেন্স, প্রশ্নের পদ্ধতিগত ভাবে সাজানো কতগুলো প্রশ্ন, দ্যাট আর সাবজেক্ট টু এ স্যাম্পলিং অফ পপুলেশন ফ্রম হুইচ ইনফরমেশন ইজ গ্যাদার্ড, নমুনা থেকে যে যার উদ্দেশ্য, যে প্রশ্নগুলোর উদ্দেশ্য হলো নমুনা থেকে কাঙ্ক্ষিত তথ্য আমরা যেগুলো নেব সেই তথ্যগুলোর আলোকে সিস্টেমেটিক কতগুলো প্রশ্ন সাজানো হলো প্রশ্নের, বোর অ্যান্ড ডেভিস অ্যান্ড জনসনের মতে। তো প্রশ্নমালার প্রকারভেদ, এখানে প্রশ্নমালা আমরা 3 ধরনের প্রশ্নমালা ব্যবহার করি, কাঠামোবদ্ধ প্রশ্নমালা, কাঠামোহীন যেটাকে আমরা স্ট্রাকচার্ড, আনস্ট্রাকচার্ড, সেমি স্ট্রাকচার্ডও বলে থাকি, আধা কাঠামোবদ্ধ। তো আমরা এই 3 ধরনের প্রশ্নমালার মধ্যে যে প্রশ্নগুলো ব্যবহার করি, তো এখানে বিভিন্ন ধরনের প্রশ্ন ব্যবহার করি, এখানে প্রকারভেদ ঠিক না, মানে বিভিন্ন ধরনের প্রশ্ন, যেমন উন্মুক্ত বা খোলা প্রশ্ন যেটাকে আমরা ওপেন কোশ্চেন বা ওপেন হ্যান্ডেড কোশ্চেন বলি, আবদ্ধ কোশ্চেন, ক্লোজড কোশ্চেন, আনুষঙ্গিক কোশ্চেন, লিডিং কোশ্চেন, মিশ্র কোশ্চেন, স্কেলিং কোশ্চেন, দ্বিধাতিক কোশ্চেন, হ্যাঁ, তারপরে মাল্টিপল চয়েস কোশ্চেন, এরকম এই ধরনের প্রশ্নমালা প্রশ্নমালা আমরা ব্যবহার করে থাকি। উন্মুক্ত প্রশ্ন কি, আমরা জানি যে প্রশ্ন যে প্রশ্নে প্রশ্নের উত্তর উত্তরদাতাকে তার ইচ্ছাকৃত তথ্য প্রদান করার সহজ সাধারণ সুযোগ দান করা হয় সেই প্রশ্নকে উন্মুক্ত খোলা প্রশ্ন বলে। এই প্রশ্ন উত্তরদাতা স্বাধীনভাবে তার উত্তর দেওয়ার সুযোগ থাকে। ক্লোজড কোশ্চেন, যে ধরনের প্রশ্নে সম্ভাব্য উত্তরগুলো একই থাকে,
সাথে উল্লেখ করা হয় এবং উত্তরদাতার সামনে এমনভাবে তুলে ধরা হয় যাতে পরে উত্তরদাতা উত্তরগুলোর মধ্য থেকে পছন্দ মতো উত্তরটি নির্দিষ্ট করতে পারে, তাকে আবদ্ধ প্রশ্ন বলে। আনুষঙ্গিক প্রশ্ন, এখানে কিছু কিছু প্রশ্ন নির্দিষ্ট কিছু উত্তরদাতার জন্য উপযুক্ত, অথচ ওই একই প্রশ্ন অন্য উত্তরদাতার জন্য অপ্রয়োজনীয় বা প্রাসঙ্গিক নয়। এ ধরনের প্রশ্নকে আনুষঙ্গিক প্রশ্ন বলে। এখানে বানানটা একটু ইয়ে হচ্ছে, মিশ্র প্রশ্ন। মিশ্র প্রশ্নের মধ্যে মুক্ত, আবদ্ধ, আনুষঙ্গিক, এগুলো একসাথে ইত্যাদি একাধিক একই প্রশ্ন একাধিক প্রশ্নের সম্মিলন থাকতে পারে। স্কেল, এই ধরনের প্রশ্ন রেটিং স্কেল, লিকার্ট স্কেল ইত্যাদি আমরা বিভিন্ন স্কেলগুলি ব্যবহার করে ইয়ে প্রশ্নগুলো করতে পারি। দ্বিধাত্মিক তথ্য, ওখানে হ্যাঁ না, ইয়েস নো, বা সত্য মিথ্যা, সম্মত বা সম্মত না, এগ্রি ডিসএগ্রি, এ জাতীয় উত্তরগুলো এই ধরনের প্রশ্ন প্রত্যাশা করা হয়। তো এই প্রশ্নমালার সুবিধা, অল্প ব্যয় সাপেক্ষ প্রচুর বা বিস্তৃত এলাকার তথ্য সংগ্রহ করা যায়। নিরপেক্ষ তথ্য সংগ্রহ বা পক্ষপাত দুষ্টতা মুক্ত, ব্যক্তিগত সাক্ষাৎকারে এই প্রশ্ন ব্যবহার করার সুবিধা। এই কোশ্চেনের গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করা যায়, সঠিক উত্তর সংগ্রহ করা যায়, প্রশিক্ষণের প্রয়োজন হয় না, কম দক্ষতার প্রয়োজন, যাদের মাধ্যমে আমি কোশ্চেনের মাধ্যমে তথ্য কালেকশন করব, তো অত প্রশিক্ষণের দরকার হয় না। নির্ভরযোগ্যতা বেশি, বৃদ্ধি পায়। এখানে ঠিকানা ব্যবহার করা হয়, সহজ উত্তর প্রদান আসার সুযোগ আছে, বা ঠিকানা এই জাতীয় তথ্য এখানে সংগ্রহ করা যায়। সংবেদনশীল তথ্য, সংবেদনশীল তথ্য আমরা এখানে ব্যবহার করতে পারি। বিচ্ছিন্ন উত্তরদাতা, আমরা প্রশ্নে যে উত্তরগুলো পাব, উত্তরগুলো ভ্যারাইটিস থাকবে এবং উত্তরদাতার মধ্যেও ভ্যারাইটি থাকবে। এই প্রশ্নমালার বৈশিষ্ট্য, এখানে শিরোনাম থাকে, নির্দেশাবলী থাকে, ক্রমিক সংখ্যা থাকে, ভাষা সুস্পষ্টতা ও স্বচ্ছতা থাকে, সহজবুদ্ধতা থাকে, সংক্ষিপ্ততা থাকে, বিষয়বস্তুর যথার্থতা থাকে, পক্ষপাতহীনতা থাকে, খোলা জায়গা এই উত্তর নেওয়া যায়, আকর্ষণীয়তা এখানে বজায় থাকে। প্রশ্নমালা গঠনের পর্যায় বা ধাপ, তো প্রথমে কী থাকে, প্রশ্নমালা প্রণয়নের প্রস্তুতি গ্রহণ, খসড়া প্রশ্নমালা প্রণয়ন, আন্তঃস্থ সমীক্ষণ, মানে ভিতরে নিজের মধ্যে একটা সমীক্ষণ করা, বাহ্যিক সমীক্ষণ, এটা 4 নম্বর পদক্ষেপ, পুনর্বিবেচনা ও সংশোধন, 7 নম্বর পূর্ব অভিজ্ঞতা অথবা পাইলট অধ্যয়ন, 7 নম্বর সংশোধন, 8 নম্বর দ্বিতীয় পূর্ব অভিজ্ঞতা, তারপর 9 নম্বর চূড়ান্ত করা। চূড়ান্ত করেই ডাটা কালেকশন প্রশ্নের নেওয়া হয়। প্রশ্নের শব্দ নির্বাচন বা প্রশ্নপত্র প্রস্তুতির নির্দেশাবলী, আমরা কী কী গাইডলাইন মানব, সুনির্দিষ্ট প্রশ্ন হইতে হবে, সহজ বুদ্ধ ভাষা হইতে হবে, ব্যর্থ বোধক থাকবে না, অস্পষ্ট শব্দাবলী থাকবে না, অযাচিত প্রশ্ন এখানে থাকবে না, অনুকল্পিত প্রশ্ন থাকবে না, ব্যক্তিগত প্রশ্ন থাকবে না, নাজুক বা বিব্রত হয় এরকম তথ্য প্রশ্ন থাকবে না, সময় সাপেক্ষ আচরণ সম্পর্কিত প্রশ্ন থাকবে, স্মৃতি সম্পর্কিত প্রশ্নাবলী থাকবে, যেটাকে জ্ঞান পূর্ণ ব্যপ্ত বা পূর্ণাঙ্গ প্রশ্ন থাকবে, আমি যাই চাই উত্তরে যাতে তার পূর্ণাঙ্গটা থাকে, পূর্ণ ব্যক্তিটা থাকে, তির্যক, কাকে কাউকে আঘাত করে এই জাতীয় প্রশ্ন থাকবে না। প্রশ্নমালার গঠন, প্রশ্নমালার আকৃতি, দৃষ্টিগোচরতা, স্পষ্টতা, অনুক্রম থাকবে, মার্জিন, স্পেসিং, প্রশ্নের দৈর্ঘ্য যাতে ঠিক থাকে, টেকনিক্যাল পদগুলো যদি ব্যবহার করা হয় সেটার একটা ব্যাখ্যা থাকবে, আকর্ষণীয়তা থাকবে। তো আমরা এতক্ষণ প্রশ্নমালা সম্পর্কে সংজ্ঞা, শ্রেণীবিভাগ,
বিভিন্ন ধরনের প্রশ্ন, সুবিধা, বৈশিষ্ট্য, ধাপ ইত্যাদি আলোচনা করলাম। এ পর্যায়ে বাড়ির কাজ, প্রশ্নমালা কি, প্রশ্নমালার প্রকারভেদগুলো ব্যাখ্যা করুন, প্রশ্নমালার ধাপ ও কৌশল গঠন কৌশল বর্ণনা করুন, প্রশ্নমালা সুবিধাগুলো লিখুন। এই চারটা প্রশ্ন আপনার বাড়ির বাসায় উত্তর লিখে উত্তরগুলো শিখবেন। তো সবাইকে ধন্যবাদ। আমরা আজকের ক্লাসে এই এই লিঙ্কের তথ্যগুলো ব্যবহার করেছি। আজকে আমরা যা শিখলাম, প্রশ্নমালা কী তা বলতে পারবেন, প্রশ্নমালার প্রকারভেদ উল্লেখ করতে পারবেন, প্রশ্নমালার বৈশিষ্ট্য ও গঠন কৌশল বর্ণনা করতে পারবেন, এছাড়া আমরা সুবিধা এবং ধাপগুলোও দেখেছি।